সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক গাইস। বন্ধুরা আজকে ভিডিওটি আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনার জন্য খুবই দারুণ এবং ইন্টারেস্টিং সহ ইম্পর্টেন্ট বা স্পেশাল হতে চলেছে। কারণ বন্ধুরা অনেক সময় আমাদের কাছে আমাদের কোনো ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পার্সন কিন্তু বিভিন্ন কারণে কিন্তু মোবাইলটি কিন্তু চেয়ে থাকে আমাদের মোবাইলটি। তখন বন্ধুরা সমস্যা হয় কি আমাদের মোবাইলে বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ফটোস ভিডিও থাকার বলে সে ব্যক্তি কিন্তু মোবাইলটি আমরা দিয়ে দিই, ফলে কিন্তু তারা কিন্তু অনেকক্ষণ ধরে মোবাইলটি ইউজ করার ফলে কিন্তু তারা কিন্তু হয়তো অনেক সময় দেখা যায় তারা কিন্তু আমাদের পার্সোনাল প্রাইভেসি ইম্পর্টেন্ট কাজগুলো কিন্তু তারা কিন্তু অফিসিয়াল কাজগুলো কিন্তু তারা কিন্তু চেক করে নেয়, এর ফলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় অনেক সমস্যার মুখেই পড়তে হয়। কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একটা ট্রিক শেয়ার করবো যে আপনাদের এটা কোনো ফিঙ্গারপ্রিন্ট না, কোনো প্যাটার্ন না বা বিভিন্ন কোনো রকম লক না, জাস্ট তাদের মোবাইলটি চাইবে অবশ্যই আপনারা তাদেরকে মোবাইলটি দেবেন। যে কোনো ব্যক্তি বা যে কোনো পিপল বললো হয়তো যে মোবাইলটি আমার দরকার তো একটু মোবাইলটি দেবেন, তো আপনারা মোবাইলটি অবশ্যই দিয়ে দেবেন। কিন্তু মোবাইলটি নেওয়ার পর তারা কিন্তু যত মিনিটই নিক না যত ঘন্টাই নিক না কেন তারা কিন্তু কাজ করতে পারবেন এমন একটি অ্যামেজিং সিক্রেট অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করবো। তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি অবশ্যই একটি ডেমো দেখাবো, তারপরে বন্ধুরা ভিডিওটি প্লে করবো, তারপরে কিন্তু আপনারা বন্ধুরা অবশ্যই প্রুফ সহ স্টেপ বাইগুলো স্টেপগুলো ফলো করলে আপনাদের কাজটি করতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন লাগবে, তো কীভাবে অ্যাপ্লিকেশনটি কাজ করবেন সেটি আমি অবশ্যই বলে দেবো। তার আগে বন্ধুরা আমি দেখুন বন্ধুরা জাস্ট আমি অ্যাপ্লিকেশনের ওপর এন্টার করলাম, এখন আমি নিচে প্লাস আইকনের ওপর ক্লিক করে জাস্ট ওয়ান টাইমের ওপর ক্লিক করে জাস্ট আমি এখান থেকে টাইমার সেট করবো কতক্ষণ আমি মোবাইলটি লক করতে যাবো এবং এক মিনিট আমি সেট করলে, এবং এখানে অ্যালাও বাটনের ওপর ক্লিক করলে বন্ধুরা এখানে সেই ব্যক্তিকে জাস্ট আমরা দেখতে পাবেন ব্যক্তির কাছে মোবাইলটি দিলে তারা কিন্তু কোনোভাবে কিন্তু এটি আনলক করতে পারবে না। তো জাস্ট আমি এখানে মোবাইলটি অফ হয়ে গেছে, এখন জাস্ট আমি পাওয়ার বাটনের ওপর দেখুন মধ্যে টাচ করছি তাহলে কিন্তু মোবাইলটি আর অন হচ্ছে না। দেখুন মধ্যে আমি কন্টিনিউয়াসলি টাচ করছি, এরকম ডিসপ্লে আসে বাট এটি কিন্তু অন হবে না, এবং ফিঙ্গারপ্রিন্টের ওপর আমি কিন্তু কন্টিনিউয়াসলি টাচ করতে রয়েছে বন্ধু, কন্টিনিউ টাচ করলে কিন্তু এটি কিন্তু আনলক হবে না। তো বন্ধুরা এটি কিন্তু আনলক হবে না। তো বন্ধুরা এক মিনিট পর কিন্তু এটি আনলক হবে, যেটি কিন্তু যে ব্যক্তিকে দেবেন তারাও কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে এটি হচ্ছে, বা তারা ভাববে মোবাইলটি কিন্তু হয়তো খারাপ হয়ে গেছে, তারা কিন্তু মোবাইলটি আপনাদের কাছে দিয়ে দেবে। তো বন্ধুরা এর জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, আপনারা প্লে স্টোর ওপেন করবেন, জাস্ট ওপেন করে আপনার লিখবেন লক মাই ফোন। হ্যাঁ বন্ধুরা লিখবেন লক মাই ফোন, অবশ্যই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো লেখার পর রেটিং দেখতে পারেন 4.3 রেটিং আছে, এটি দারুণ এবং অসংখ্য রেটিং আছে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট আপনারা কিন্তু ওপেন করবেন, ওপেন করার পর কয়েকটি পারমিশন আপনাদের চাইতে পারে, বেশ কিছু পারমিশন চাইবে। তো বন্ধুরা ভিডিওতে লেট হবে বলে আমি জাস্ট ওটি দেখালাম না, আপনারা কিন্তু অবশ্যই অ্যালাউ করে দেবেন, সিম্পলি আপনারা কিন্তু পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তো করার পর নিচে পেয়ে যাবেন হচ্ছে দেখুন বন্ধুরা প্লাস আইকন। হ্যাঁ বন্ধুরা এই প্লাস আইকনের উপর আপনাদের ওয়ান ট্যাপ করতে হবে, করার পর এখানে সেকেন্ড একটা অপশন পেয়ে যাবেন ওয়ান টাইম, তো এর ওপর ক্লিক করতে হবে। হ্যাঁ বন্ধুরা ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আওয়ার্স অ্যান্ড মিনিটস। তো বন্ধুরা রিকোয়েস্ট করবো এখান থেকে আপনারা বেশিক্ষণ দেবেন না, 9 hours 10 hours বা তার থেকে 90 hours, তো বন্ধুরা 1990 বা 100 hours এরকম কিছু দেবেন না বন্ধুরা, বা তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের মোবাইল কিন্তু ততক্ষণ কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না। তো জাস্ট এখানে আপনারা 10 মিনিট 1 মিনিট বিভিন্ন টাইম কিন্তু দিতে পারেন। তো বন্ধুরা জাস্ট আমি রিকোয়েস্ট করবো এখান থেকে বেশিক্ষণ আপনারা টাইম দেবেন না, অবশ্যই আমি এখান থেকে ডিসক্লেমার বা বলতে পারেন অ্যালার্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনার মোবাইল কিন্তু ততক্ষণ কিন্তু আপনিও নিজেই কিন্তু ওপেন করতে পারবেন না, এর ফলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো ব্যক্তিকে দেবেন সে টাইম লিমিটেশন দিয়ে দেবেন যে 25 মিনিট 10 মিনিট 1 মিনিট 2 মিনিট এবং এখানে 1 hour 2 hour, ততক্ষণ আপনার মোবাইলটি তারা কিন্তু ইউজ করতে পারবে না, জাস্ট তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অফ হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনার মোবাইলটি ইউজ করতে পারবেন। তো জাস্ট আমি এখানে জাস্ট 1 মিনিট দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে এখান থেকে বন্ধুরা দেওয়ার পর 1 মিনিট দেওয়ার পর বা বিভিন্ন টাইম দেওয়ার পর ওকে দিয়ে আপনারা ক্লিক করবেন। এখন বন্ধুরা এখানে অ্যালাও বাটনের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করছে, এখন ওয়ান টাইম লক পিরিয়ডস দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা 1 মিনিট দিয়েছে, এখন এই 1 মিনিটের উপর আপনারা ওয়ান ট্যাপ করলে এখান থেকে আপনারা বলবে ইয়েস, ইয়েস করার সাথে আমার মোবাইলটি লক হয়ে যাবে এবং আমি সেই ব্যক্তিকে দিয়ে দেবো। মোবাইলটি লক হয়ে গেছে, এখন কিন্তু সে মোবাইলের পাওয়ার বাটনের উপর যে কোনো জায়গার উপর ওয়ান ট্যাপ টু ট্যাপ এবং যে মোবাইলটি যদি বারবার আনলকও করার চেষ্টা করে তারা কিন্তু আনলক করতে পারবে না, অবশ্যই আপনারা প্রুফ সহ দেখলেন এবং অবশ্যই আমি এখন আপনাদের দেখাবো। তো জাস্ট আমি এখন ফিঙ্গারপ্রিন্ট আমার যাচ্ছে সাইড ফিঙ্গারপ্রিন্ট, তো আমি এর উপর ক্লিক করছি, দেখুন বন্ধুরা তাও কিন্তু এটা হচ্ছে না, বা বলতে পারি পাওয়ার বাটনের উপর ট্যাপ করলেও কিন্তু এটি কিন্তু ওয়ার্ক করছে না, সেই ব্যক্তি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু অ্যাক্সেস বা ইউজ কিন্তু করতে পারবে না। এটি কিন্তু একটা অসাম এবং অ্যামেজিং একটি বন্ধুরা অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু বা প্লে স্টোর থেকে ডিরেক্ট আপনারা ডাউনলোড ইনস্টল করতে পারেন। তো বন্ধুরা দেখুন বন্ধুরা আমার মোবাইলটি যে ব্যক্তিকে দেবো সেই ব্যক্তি কিন্তু কোনোভাবে কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট বা 1 মিনিট হওয়া যেই টাইমটি আপনারা দেবেন সেই টাইমের মধ্যে যেভাবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আনলক যে কোনো প্যাটার্ন পাসওয়ার্ড দিলে কিন্তু আনলক করতে পারবে না, জাস্ট 1 মিনিট পর এটি অফ হয়ে গেলে এখন আপনারা চাইলে কিন্তু আপনারা 10 মিনিট 20 মিনিট তারপরে কিন্তু তখন কিন্তু তারা সেই ব্যক্তি ইউজ করতে পারবে না, আপনার টাইম সেট করে দিতে পারেন। তো বন্ধুরা এটি অবশ্যই সব অ্যান্ড্রয়েড ইউজারদের মোবাইলে রাখা উচিত। তো জাস্ট এখানে 1 মিনিট 10 মিনিট আপনারা কিন্তু নিউ প্লাস আইকনের উপর
গাইস আপনারা টাইম নিতে পারেন, এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যান্ড নিজের টাইম অনুযায়ী আপনারা সেট করতে পারেন। তো গাইস এই ছিল আজকে অসামেটিক ট্রিক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই স্টেপগুলো ফলো করলে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই প্রবলেম হলে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বাই গাইস, দেখা হবে নেক্সট ইয়ার এরকম অ্যামেজিং ইন্টারেস্টিং ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।